আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। মাজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা মুখে রাসূল বললেন, মা শুনো, আল্লাহর হক হচ্ছে বান্দা যেন আল্লাহর সাথে কাউকে শরীক না করে, বান্দা যেন আল্লাহর ওয়াহদানিয়াতের সাথে কাউকে শরীক না করে। আল্লাহ একজন, আল্লাহ একজন, আল্লাহ কয়জন সকলে বলুন, আল্লাহ কয়জন, বলুন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ এমন সত্তা তিনি ছাড়া আর কোন ইলাহ নাই, তিনি আল হাইয়ুল কাইয়ুম, তিনি তো চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তাকে তন্দ্রা এবং ঘুম স্পর্শ করে না। আল্লাহু আকবার। আল্লাহ একজন, আল্লাহ একজন, এই কথাটা মানুষের স্বীকার করতে হবে। আল্লাহর একত্ববাদে মানুষের বিশ্বাস করতে হবে, অর্থাৎ তাওহিদে। আল্লাহর তাওহিদে যেন কাউকে শরীক না করা হয়, আল্লাহর সিফাতে যেন কাউকে শরীক না করা হয়, আল্লাহর গুণাবলীতে যেন কাউকে শরীক না করা হয়, আল্লাহর মুলকিয়তের সাথে, আল্লাহর কর্তৃত্বের সাথে যেন কাউকে শরীক না করা হয়, এই কাজগুলো যেন কোনো বান্দা না করে। খুব খেয়াল করুন, মাজ ইবনে জাবালকে আল্লাহর নবী বলেন, এরে মাজ ইবনে জাবাল, আল্লাহর হক, আল্লাহর ব্যাপারে বান্দার হক হলো কোনো বান্দা যেন আল্লাহর সাথে কাউকে শরীক না করে। আর এরকম শিরিক মুক্ত একটা ইমান নিয়ে যদি কোনো মানুষ আল্লাহর কাছে পৌঁছতে পারে, সে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক আদায় করলো। সুবহানাল্লাহ। আর যে আল্লাহর হক আদায় করলো, আল্লাহ তাআলা তখন বান্দার হক আদায় করে, বান্দার ব্যাপারে আল্লাহর হক, আল্লাহর হক হচ্ছে শিরিক মুক্ত একটা ইমান নিয়ে, বিদআত মুক্ত আমল নিয়ে যে ব্যক্তি আল্লাহর কাছে পৌঁছে যায়, আল্লাহ তাআলা তার আমল কত পরিমাণ, কত বেশি এটা তাকায় দেখে না। তার তাহাজ্জুদের নামাজ আছে কিনা এটা দেখে না, প্রতিদিন কোরআন তেলাওয়াত করত কিনা এটা দেখে না, শত শত হজের আমল কি আছে কিনা এটা দেখে না, কোটি টাকা আল্লাহর রাস্তায় দান আছে কিনা এটা দেখে না। আল্লাহ দেখেন তার আমলের কোয়ালিটিটা, তার ইমানের কোয়ালিটিটা। তার ইমানে যখন শিরিক নাই, তার আমলে যখন বিদআত নাই, আল্লাহ সোজা ঘোষণা করে দে, যাও তোমাকে আমি মাফ করে দিলাম, যাও তোমাদেরকে মাফ করে দিলাম। সাহাবী মাজ ইবনে জাবাল আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর একটা কথা, এত দামি একটা বয়ান, আমি কি এটা মানুষকে জানাবো না, আমি কি আপনার অন্যান্য সাহাবীদেরকে জানাবো না? আল্লাহর নবী বলেন, মাস এই মুহূর্তে তুমি কথাটা কাউকে বলো না, যদি মানুষকে জানাও তাহলে মানুষ আমল থেকে, নেক আমল করা থেকে নিরুৎসাহিত হয়ে যাবে, এই জন্য জানাও না, যদি জানাও জীবনের শেষ মুহূর্তে জানাবে। এই কারণে মাজ ইবনে জাবালের ইন্তেকালের আগে কিছু সাহাবীদিকে ডাকলেন, পরিবারের লোকজনকে ডাকলেন, ডেকে বললেন, নবীজির কাছ থেকে কি সফরে আমি ছিলাম, একই উটের উপরে আমি সওয়ার ছিলাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই হাদিসটা বলেছিলেন, যেটা আমানত স্বরূপ তোমাদের কাছে আমি পৌঁছিয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমরা এই হাদিসটা শুনেছি। তার মানে তিনি বলেছেন, শিরিক মুক্ত ইমান, বিদআত মুক্ত আমল, এতটুকু জিনিস করে যদি কেউ আল্লাহর কাছে যায়, সে যেন আল্লাহর হক আদায় করলো। আর আল্লাহর হক যে আদায় করে, আল্লাহ বান্দার হক আদায় করে, তার বান্দার জিন্দিগি সব গুণা মাফের ঘোষণা দিয়ে আল্লাহ বান্দার হক আদায় করে দেয়। এই জন্য ইমানে কোনো শিরিক আনা যাবে না। এই কাজল দেওয়ানের প্রতিটা গানের প্রতিটা কথায় হচ্ছে শিরিক আর কুফর, ঠিক কিনা? এই শিরিক মুক্ত ইমান, বিদআত মুক্ত আমল নিয়ে কবরে যাওয়ার জন্য আমরা সকলে চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এটা হাততে আল্লাহকে দেখায় দেন, আর নামাজটা ঠিক মতো পড়বেন তো ইনশাআল্লাহ, আল্লাহর কালাম তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ,
আল্লাহ সকলকে তৌফিক দান করুন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য খাস করে দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালাকিবাতু লিলমুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين والحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا حي يا قيوم برحمتك نستغيث لا إله إلا الله وحده لا شريك له له الملك ولا